ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া পরিলক্ষিত ছাত্র ছাত্রীদের মধ্যে সোমবার সকাল দশটা থেকে কলেজের দুটি কক্ষে ভোট গ্রহণ শুরু হয় শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায় কলেজের ছাত্র ইউনিয়নের মোট বারোটি পদে ছাব্বিশ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ করা এসওপি তৈরি করেছে বিকেল আড়াইটা পর্যন্ত ভোট নিয়ে বিকেলের ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে এ নিয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর জানান কয়েক বছর পর নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়ায় ইউনিয়ন গঠন গঠন করা হচ্ছে এর আগে ক্লাস থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন হয়েছে অধ্যাপক তথা মুখপাত্র খালেদ আজা মজুমদার জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশ নিয়েছে ছাত্র সংসদ গঠনের পনেরোশোর অধিক ভোটার রয়েছেন এছাড়া ইউনিয়নের নির্বাচনী অবজারভার হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর অধ্যাপক আফসার হোসেন লস্কর ও অধ্যাপক শাহজাহান আহমেদ লস্কর